এবং ফল। মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন। বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে, কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাবো। সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে, না আছে অধিকার আর না আছে নিয়ন্ত্রণ। উনি শুধু নিজের কর্ম করতে পারেন। উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই। তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। মনে রাখবেন, শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে, সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল। যেরকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন। তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না। কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন, সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয়। কর্ম করুন নিঃস্বার্থভাবে, ফলের চিন্তা করবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম এবং ফল, দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে। মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায়, আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন। আমি বলেছিলাম, কর্ম করুন ফলের চিন্তা না করে, কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক। নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয়, যা হয়েছে দুঃশাসনের সাথে, দুর্যোধনের সাথে, গুরু দ্রোণের সাথে। একজনের মানসিকতা উচিত ছিল না, একজনের বিবেক উচিত ছিল না, আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না। আর যা কিছু ওনাদের সাথে হলো, আপনার আমার আমাদের সকলের সাথে তা হতে পারে। আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা করবেন না, কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক। দেখুন, কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা, কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফল ও নিয়তি আপনাকেই দেবে। সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে, এই সমাজকে, আপনার পরিবারকে, আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে। যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন। আর হ্যাঁ, নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে, যা সহস্র বছর ধরে বেঁচে থাকে, ছায়া প্রদান করে, পাখিদের আশ্রয় প্রদান করে, আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান। কেন? কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে, অন্ধকারে থাকে সে। যতই আলো আসুক না কেন, যতই বর্ষা আসুক না কেন, সব সহ্য করে। আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয়, তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয়। দেখুন, জীবনে কঠিন সময় আসে, এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন, এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন। যদি কঠিন সময়ে আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন, তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন, যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড কত বৃহৎ তাই না, যার সম্মুখে এই পৃথিবীকেও একটা বিন্দুর মতো মনে হয়। আর এই পৃথিবীতে আমরা কে হই, আমাদের আকার কিরকম, আমাদের অস্তিত্বই বা কি? যখন আমরা এভাবে ভাবি তখন মনে হয় আমরা কিছুই নই। তা আমরা যখন কিছুই নই তাহলে আমরা এত চিন্তা করি কেন? কি ভেবে ভয় পাই? কাকেই বা এত ভয় পাই? কে আমাদের মারতে পারে আর কেই বা আমাদের জন্ম দেবে? আত্মার আসলে না কখনো জন্ম হয় আর না কখনো মৃত্যু, আত্মা শুধুই শরীর বদল করে। আপনি, আমি, আমরা সকলে এই শরীর নয়, আমরা হলাম আত্মা, যা হলো পরম আত্মার পরম অঙ্গ।
সেই জন্য মনে রাখবেন, বাইরের কোথাও দেখবেন না, নিজের অন্তরের গভীরে গিয়ে দেখুন, আত্মাকে উপলব্ধি করতে শিখুন। ক্লেশ, ভয়, চিন্তা, এই সব কিছুর থেকে নিজেকে দূরে রাখুন, তাহলেই উপলব্ধি করতে পারবেন পরমাত্মাকে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম। কোনো রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন, কোনো ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন। এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে। কোনো স্থান যাকে পতিত বলা হয়েছিল সেখানে মহল তৈরি হয়েছে। কোনো স্থান যাকে আজ মলিন বলা হয়েছে কাল সেখানে মন্দির স্থাপন হতে পারে। কোনো ঋতু চিরকালের জন্য থাকে না, কখনো সময় চিরকাল একরকম থাকে না। আজ যে আপনার কাছে রয়েছে কাল অন্য কারোর ছিল, আজ যে আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারোর কাছে চলে যাবে। আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম, কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয়। আপনি শুধু কর্ম করুন, বাকি সবকিছুই পরিবর্তনশীল। কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাকে স্বাগত জানান। যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান, তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথে থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সঞ্চয়, মানুষের যখন থেকে বোধবুদ্ধি হয় সঞ্চয় করতে আরম্ভ করে দেন। সঞ্চয় করতে থাকেন ভোজনের, সঞ্চয় অর্থের, সঞ্চয় শক্তির। নিজের জন্য করেন, নিজের পরিবারের জন্য করেন, নিজের স্ত্রীর জন্য করেন, সন্তানের জন্য করেন, সন্তানের সন্তানের জন্যও সঞ্চয় করেন। সঞ্চয় করার জন্য ওনার কাছে অনেক কারণ রয়েছে, কারণ উনি এটা ভাবেন যে এই সঞ্চিত শক্তির জন্য কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না। মানুষ ভুলে যান একটা গুরুত্বপূর্ণ কথা, এই সত্য, উনি এই সংসারে খালি হাতেই এসেছিলেন আর এখান থেকে ওনাকে খালি হাতেই যেতে হবে। যা এখানকার তা এখানেই থেকে যাবে, আর যদি কিছু ওনার সাথে যায় তা হলো ওনার কর্ম, আর কিচ্ছু নয়। তাই যদি কিছু অর্জন করতে চান তাহলে শুভ কর্ম অর্জন করুন, আত্মশক্তি অর্জন করুন, কারণ পরলোকে এটাই হবে আপনার সম্পত্তি। তাহলে কি এটা আপনি অর্জন করতে চান না? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সদিচ্ছা, দেখতে গেলে তিন অক্ষরে তৈরি এই শব্দ, কিন্তু সমস্ত ত্রিলোক তার উপরেই আধারিত। আপনি এই সংসারে এসেছেন তখন অবশ্যই শ্বাস নেবেন, কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে। আপনার উপর নির্ভর করছে আপনি কি দেবেন, কি দেবেন এই সংসারকে, এই সমাজকে, নিজের পরিবারকে, আর তার বদলে কি নেবেন, যশ নাকি অপযশ। দেখুন, এক ছিল রাবণ যে কিনা সমুদ্র পার করল সীতাকে অপহরণ করার জন্য, আর এক ছিলেন রামচন্দ্র যিনি সমুদ্র পার করেছিলেন, সেতু বানিয়ে গিয়েছিলেন সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। দুজনেই সমুদ্র পার করেছিলেন, শুধু পার্থক্য ছিল সদিচ্ছাকে বোঝার, লক্ষ্যের। অনেক মানুষের যাত্রা একরকম হতেই পারে, কিন্তু আনন্দ তখনই লাভ করবেন যখন লক্ষ্য শুভ হবে, মহান হবে। এই লক্ষ্য দিয়ে এই সংসারের কল্যাণ হবে এবং মানুষের সম্মান হবে। যদি আপনার সংকল্প উচিত হয় তাহলে আপনার লক্ষ্য উচিতই হবে, নয়তো শুধুমাত্র বিনাশ হবে। আর উচিত এটাই হবে যে বিনাশের হাত থেকে যেন নিজেকে বাঁচানো যায়, কি বলেন? তাই জীবনে যে লক্ষ্য স্থির করছেন মনে রাখবেন তা যেন শুভ লক্ষ্য হয়। যদি এরকম হয় তাহলে আপনার যাত্রা, আপনার জীবন দুটোই শুভময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুরক্ষা, এই সুরক্ষা আসলে কি? এটা কি কোনো কবচ নাকি কোনো সীমা? এই সুরক্ষা আসলে অন্য কিছু। আমাদের মাতা পিতা, আমাদের প্রিয়জন, আমাদের বন্ধু, এই সমাজ, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের আত্মীয়, এনারা সবাই আমাদের জীবনে কোনো না কোনো ভাবে সুরক্ষা দিয়ে থাকেন, একটা কবচ দিয়ে থাকেন কোনো না কোনো রূপে। কিন্তু দেখতে গেলে আমাদের পরাক্রমের পথে
আমাদের বীরত্বের পথে, আমাদের সাহসের পথে এই সুরক্ষাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। একবার ভেবে দেখুন, যদি আপনি কোনো সুরক্ষাই না পান বা যদি আপনি এই সুরক্ষা ভেঙে বাইরে আসতে পারেন, তাহলে আপনার বীরত্ব চরম সীমায় পৌঁছে যায়। কেন? কারণ তখন আপনি জানেন যে এই সংসারের সম্মুখীন আমাদের নিজেদেরই হতে হবে। আপনি বুঝে যান যে শত্রুর সম্মুখীন এবার নিজের বলের দ্বারা, নিজের পরাক্রমের দ্বারা, নিজের সাহসের দ্বারা করতে হবে। আর তখন আমাদের মনের মধ্যে এই শক্তি জাগ্রত হয়। এই শক্তি অন্তরেই বসবাস করে, শুধু এটা চিনে নিতে হবে, একে জাগ্রত করতে হবে। আর এটা সুরক্ষা ভেঙে যাওয়ার পরেই সম্ভব হয়। আর যারা নিজের শক্তি সম্পর্কে জানেন, যিনি নিজেই জানেন তিনি কতটা শক্তিশালী, তিনি নিজেই নিজের সুরক্ষা কবচ চিরকালের মতো ভেঙে ফেলে দেন, ঠিক কর্ণের মতো। আর তারপরে দেখুন, আপনার পরাজয় হোক বা বিজয়ী হোক না কেন, সেটাই অনেক বড় হয়, সেটাই প্রশস্ত হয়ে থাকে। সেই জন্য ত্যাগ করুন নিজের ভয়কে, নিজের আশেপাশের এই সুরক্ষা চক্রকে ভেঙে ফেলুন, আর সম্মুখীন হন এই সংসারের, নিজের শত্রু সম্মুখীন হন। পরাক্রমের এই অঙ্কুর, তা অঙ্কুরিত হওয়ার জন্য বীজের উপরের এই কবচ, এটা ভেঙে যাওয়া অতি আবশ্যক। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন আমরা হাঁটতে থাকি আর আমাদের পায়ে কাঁটা বিঁধে যায়, তখন মুখ দিয়ে আহ বেরিয়ে আসে, কান্না চলে আসে, আর অনেক সময় অভিশাপও বেরিয়ে আসে। কিন্তু আমরা কি কখনো এটা এইভাবে দেখেছি, এইভাবে ভেবেছি যে আমরা যে পথে চলেছি সেই পথে কাঁটা বিঁধেছে, নাকি আমরা সেই পথ নির্বাচন করেছি যাতে শুধুই কাঁটা রয়েছে? নাকি আমরা এভাবে ভেবে দেখেছি যে এই কাঁটা আমাদের কষ্ট দিতে এসেছে, নাকি এটা আমরাই বিছিয়ে রেখেছিলাম, সাবধান থাকা উচিত ছিল, কারণ কাঁটা বিঁধলে যন্ত্রণা হবে, চিৎকার করে ফেলতে পারি, মুখ থেকে অভিশাপও বেরিয়ে আসতে পারে। কিন্তু এই অভিশাপ শুধুমাত্র আমাদের তরফ থেকে অভিশাপ হয়, সামনের ব্যক্তিটির ওপরও নির্ভর করে। এবার সেই ব্যক্তি যদি এমন হয় যে ফুল আর কাঁটা এই দুই সমানভাবে গ্রহণ করতে পারে, তার কাছে অভিশাপও বরদানে পরিণত হয়। শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায় ভাবনা, চিন্তা, দৃষ্টিভঙ্গির ওপর, কারণ আপনার এই ভাবনাই সত্যি হয়ে সামনে আসে। সেই জন্য এই ভাবনা, চিন্তা, মানসিকতাকে গুরুত্ব সহকারে দেখবেন, এই বিবেচনা নিয়ে বিবেচনা করতে শিখুন। আমার কথার অর্থ হলো যে জীবনে যখন এরকম কিছু একটা ঘটবে, তখন ভেবে দেখুন যে এরকম কেন হলো। আপনি কি এমন কোনো কর্ম করেছিলেন যার কর্মফল এটা, এমন কোনো কাজ যা অনুচিত ছিল, অসত্য ছিল, যা অভদ্রতার কারণ ছিল? ভেবে দেখা প্রয়োজন। দেখুন, ইচ্ছে হলো আপনার যে আপনি কি করতে চান, ভাবনা আপনার, সত্য আপনার, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়, এই সময় আসলে কি? এই সময় একটা সরল রেখা তো কখনোই নয়। সময় হলো একটা চক্র, যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত, আর যেখানে তা শেষ হয় সেখান থেকেই তার শুরু হয়। এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা, বিচিত্র ভাবনা, এ একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না। এই সময়ের লীলা, এর কোনো প্রমাণ নেই, কোনো জ্ঞান নেই, কোনো পরিমাপ নেই। শুধু এটুকু আমরা জানতে পারি, যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে। যা আজ আপনার কাছে আছে, কাল অন্য কারোর কাছে যাবে, তারপরে তার কাছ থেকেও অন্য কারোর কাছে যাবে, তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে। এই নিয়তির, একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হলো আপনার সময়। এই সময় সদ্ব্যবহার করুন, এই সময়কে বাঁচুন। আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন। আর সত্যি বলতে কি, আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর,
আপনি কোন পক্ষ নির্বাচন করছেন। তাহলে মনে রাখবেন, জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন, আপনি সন্তোষ লাভ করবেন, প্রসন্নতা লাভ করবেন। আর আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয়, এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয়। তাহলে চিন্তা করবেন না, আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি, এই সমগ্র লীলা হলো এই দুইয়ের। বিচিত্র হতে পারে কিন্তু এটাই সত্যি। এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। অনেক সময় আপনি কোনো ব্যক্তিকে এটা বলতে শুনবেন যে আমি আমার নিজের উপরে গর্ব করি, আমি নিজেকে নিয়ে গর্ব করি, আমি খুব ভালোভাবে আমার মা বাবার সেবা করি, ওনাদের আমি সবসময় সুখী রাখি, ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি, সকল সুখ সুবিধা দিয়েছি, ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব যা তাদের প্রয়োজন। এবার আমাকে বলুন যে আপনি কে হন। আপনি হলেন সেই বীজ যা আপনার মাতা পিতা রোপণ করেছেন, আপনার মা বাবাই আপনাকে এই সংসারে জন্ম দিয়েছেন। এবার এই সব কথার কি তাৎপর্য? এই হলো সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি। এবার দেখা যাক এই প্রকৃতি আমাদের কি শেখায়। কখনো কোনো গাছকে দেখবেন যখন সেই গাছে ফল আসে, সে মালিকে এটা বলে না যে দেখো আমি তোমাকে ফল খেতে দিচ্ছি, সেই বৃক্ষ এটা বলে না যে দেখো আমি তোমায় আহার করতে দিচ্ছি, কারণ ও জানে যে এটা হলো সেই মালির পরিশ্রম, এটা হলো তারই কর্মের ফল আর এটা তারই পাওয়া উচিত। সে বলে যে তোমার জিনিস তোমাকেই অর্পণ করলাম, এ আমার জিনিস নয়। ও জানে সেই মালির গুরুত্ব আসলে কি, এটা হলো তার দৃষ্টিভঙ্গি। সেই জন্য আপনি জীবনে কোন ব্যক্তির মধ্যে, কোন পশু পাখির মধ্যে, কোন প্রাণীর মধ্যে, কোন পরিস্থিতিতে, কোন আবেগের মুহূর্তে কি দেখতে পাচ্ছেন সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে। তাই নিজের মনে ধনাত্মক ভাব জাগ্রত করুন, শুভ চিন্তা নিয়ে আসুন, এই ভাবনাই সত্য হয়ে সামনে আসবে। এই দৃষ্টিভঙ্গি এমন হয়ে যাবে যে আপনার জীবনে সবকিছুই শুভ হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। প্রতিশোধ অথবা কাউকে দুঃখ দেওয়ার ভাবনা, যদি এটা আপনার মনে থাকে তাহলে আপনি নিজের মনেই যন্ত্রণার একটা বিশাল বৃক্ষ রোপণ করছেন, এটা মনে রাখবেন। কারণ কাউকে দুঃখ দেবার এই ভাবনা, এটা হলো সেই বীজ যা আপনার মনেই পতিত হবে, আপনার মনেই অঙ্কুরিত হবে, আর আপনার মনেই একটা বিশাল বৃক্ষরূপে বেড়ে উঠবে। জীবন আপনার, কর্ম আপনার, কাউকে দুঃখ দেবার ভাবনা আপনার ছিল, এই বৃক্ষ হলো আপনার, তাই এর ফলও আপনিই পাবেন, যা গ্রহণও আপনাকেই করতে হবে। মনে রাখবেন, যে মানুষ এটা ভাবে যে আমি ওকে দুঃখ দেব, ওকে কষ্ট দিতে চাই আমি, সেই মানুষই দুঃখ আর কষ্ট পেয়ে থাকে। যদি সেই জায়গায় আপনি এটা ভাবেন যে আমি কাউকে সুখী করে তুলতে চাই, কাউকে সুখ প্রদান করতে চাই, তাহলে তারও বীজ আপনার মনেই রোপণ হবে, বৃক্ষে পরিণত হবে, যার ফলও আপনিই পাবেন। এখানে বিষয়টা হলো শুধু মানসিকতার চিন্তা যা সত্য হয়ে আপনার সামনে আসে। তাহলে এই মানসিকতা শুভ করুন, সবার জন্য মঙ্গল কামনা করুন, অন্যের মনে আপনার জন্য ভালো চিন্তা থাকুক বা না থাকুক, আপনি সবার জন্য শুভ চিন্তা করে কর্ম করতে থাকুন, তাহলে আপনার সাথেও ভালোই হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সুখ আর অভিজ্ঞতা, এই দুই জীবনে একসাথে কখনোই আসে না। মনে রাখবেন, যেখানে সুখ থাকে সেখানে অভিজ্ঞতা থাকে না, আর যখন এই সুখ আমাদের জীবন থেকে দূরে চলে যায় তখন আমাদের জীবনে আসে এই অভিজ্ঞতা। পরমাত্মা, প্রকৃতি, নিয়তি, এই অভিজ্ঞতাকে আমাদের জীবনে পাঠান যাতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, একটা জ্ঞান প্রাপ্ত করতে পারি। এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে অতীতে এমন কি হয়েছিল যা আমাদের করা উচিত হয়নি, আমাদের শেখায় ভবিষ্যতে এমন কি আছে যা আমাদের করা উচিত আর কি করা উচিত নয়। দেখতে গেলে এই অভিজ্ঞতা
আমাদের সেই শিক্ষা দেয় যার জন্য আমরা সুখের দিকে উচিতভাবে অগ্রসর হতে পারি। সেই জন্য জীবনে যখনই দুঃখ আসবে, দুঃখের এই সময় আসবে, তখন হতাশ হবেন না। বোঝার চেষ্টা করুন এই পরিস্থিতি কেন এসেছে, কি শিক্ষা দিতে এসেছে। যদি আপনি সেই জ্ঞান লাভ করেন, সুখের পথে অগ্রসর হন, তাও উচিত রূপে, তাহলে এই অভিজ্ঞতার উদ্দেশ্য পূরণ হয়ে যায়। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনে শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে? শিরির। কিন্তু তাও প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি শিখরে পৌঁছতে পারেন না। এর কারণ কি? কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না। কিছু মানুষ খুঁজে নেন কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোনো কর্মই করেন না। খুব সোজা ব্যাপার। অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না, আর যদি পেয়েও যান তাও যতক্ষণ না তাতে চড়ছেন সেই শিখরে পৌঁছবেন কি করে? যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন, যতক্ষণ না সেই সিঁড়িতে আপনি চড়ছেন, যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন, আপনার পায়ে হাঁটুতে ব্যথা না হচ্ছে, ততক্ষণ এই শিখরে পৌঁছানোর সৌভাগ্য লাভ করতে পারবেন না। তাহলে কল্পনার সাথে কর্ম করুন, পরিকল্পনার সাথে পরিশ্রম করুন, সব কিছু পাবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সমস্যা, কঠিন সময়, সংকট, বিপদ কার জীবনে নেই? প্রত্যেকের জীবনে আছে। কিন্তু আমাকে একটা কথা বলুন, যদি নৌকায় ঢেউকে ভয় পেতে শুরু করে তাহলে সাগর পার করবে কে? কখনো কোনো ছোট্ট পিঁপড়েকে দেখেছেন যে আকারে হয়তো ছোট হতে পারে কিন্তু বড় শিক্ষা দিয়ে যায়? কিন্তু আমরা শিখিই না। এবার দেখুন একটা পিঁপড়েকে যে ভোজনের খোঁজে বাইরে বের হয়, একটা ছোট্ট দানা তুলে নেয়। ছোট দানা তোলে কারণ তার থেকে বেশি সে তুলতেই পারবে না। সে দানা নিয়ে চলতে শুরু করে, কোনো দেওয়ালে উঠে পড়ে, আবার পড়েও যায়। সেই দানা দূরে কোথাও একটা পড়ে যায়, তা আবার খোঁজে, তুলে নেয়, আবার চলতে থাকে। পড়ে যায়, আবার ওঠে, পড়ে যায়, আবার ওঠে। সেই দানাটা রেখে দেয়, আবার বেরিয়ে পড়ে ভোজনের খোঁজে, পরিশ্রম করতে থাকে, কিন্তু হার মানে না। এই শিক্ষাই তো আমাদের প্রাপ্ত করতে হবে। নিরন্তর পরিশ্রম আর নির্ভীক হয়ে কর্ম করে যেতে হবে, এটাই হলো সাফল্যের মাধ্যম, এটাই হলো জয়ের মন্ত্র, অচ্যুত অজয় অস্ত্র। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।